অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেকটা ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ, উদ্ভিদের বংশবৃদ্ধি এর পাঠ থেকে চতুর্থ পাঠ যৌন যোজনের একটি অংশ নিয়ে তোমাদের জন্য উপস্থিত হয়েছে। শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে ক্লাস করতে চাইলে অবশ্যই পাঠ্য বই এবং কলম নিয়ে আমার সাথে শেয়ার করবে। ওকে, তাহলে শিক্ষার্থী আমরা তোমাদের ক্লাসে শুরু করতে যাচ্ছি। ওকে শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে একটা চিত্র দেখি। চিত্রটি আসলে দেখো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি আসলে কিসে এবং পাশে একটা শব্দ দেখতে পাচ্ছি, দেখো কিছু লেখা আছে। তোমাদের আজকে এই পাঠের যে আছে যৌন জন তিনটা অংশ নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো। একটা হচ্ছে ফুল, ফুলের বিভিন্ন অংশ এবং সর্বশেষ হচ্ছে পুষ্প মঞ্জরী। প্রিয় শিক্ষার্থী, আমরা পাশের যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রটা আসলে তোমরা যখন স্কুলে আসো এবং স্কুলে আসার পথে অথবা বাড়ির আশেপাশে অথবা তোমার রাস্তার যে কোনো পাশে তোমরা দেখে দেখেছো অনেক ধরনের ফুল। তোমরা নিশ্চয় বুঝতে পারছো এটি একটা সাধারণত ফুল। আসলে আমরা একে কখন ফুল বলবো? ফুল সাধারণত আমরা জানি বাজারে, আমরা সাধারণত বাজার থেকে কিনে বা অথবা কোনো গাছ থেকে নিই বা বিভিন্ন জায়গাতে ফুল আমরা ছিঁড়ে দেখি। এই ফুল ছিঁড়ে নেওয়ার একটাই কারণ, ফুলের প্রতি আকর্ষণ হয়। আর ফুলটি সাধারণত আমরা যখন নিই তখন সকল ফুল কিন্তু এক ধরনের নয়। এর উপর ভিত্তি করে আমরা ফুলকে সাধারণত দেখতে পাই যে আমরা যাকে সাধারণত ফুল বলে থাকি, এই ফুলের সাধারণত পাঁচটি অংশ থাকতে হবে। এই পাঁচটি অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো সেটাকে আমি লিখে রাখছি এ বি সি ডি ই। এখানে পাঁচটি অংশটা সাধারণত পাঁচটি অংশের মধ্যে সাধারণত প্রথম অংশটা হচ্ছে পুষ্পাঙ্গ, দ্বিতীয়টা হচ্ছে বৃদ্ধি, বি অংশটার নাম হচ্ছে বৃদ্ধি, সি অংশটির নাম হচ্ছে তোমার দলমন্ডল বা পাপড়ি, এবং ডি অংশটির নাম হচ্ছে পুংস্তব, এবং সর্বশেষ যেটা আছে ই, এ অংশটির নাম হচ্ছে স্ত্রীস্তব। তার শিক্ষার্থী, আমরা এই যে পাঁচটি অংশটা দেখতে পাচ্ছি, এই পাঁচটি অংশ যদি কোনো ফুলে থাকে তাহলে এদেরকে আমরা বলবো একটি পূর্ণাঙ্গ ফুল। আর এই ফুলের অনুসারে আমরা ফুলকে সাধারণত দুইটি, এই অংশের ভিত্তিতে আমরা সাধারণত দুইটি অংশে ভাগ করেছি। একটি হচ্ছে সম্পূর্ণ ফুল, আরেকটি হচ্ছে অসম্পূর্ণ ফুল। যদি এই ফুলের পাঁচটি অংশ কোনো ফুলের মধ্যে আমরা দেখতে পাই তাহলে সে ফুলকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। আবারও বলতেছি, যদি আমরা পাঁচটা অংশ আছে তাহলে পাঁচটা অংশের মধ্যে যদি সম্পূর্ণ আমরা সম্পূর্ণ অংশ দেখতে পাই তাহলে এই ফুলকে বলবো আমরা সম্পূর্ণ ফুল। এবং যদি এই পাঁচটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ অনুপস্থিত থাকে তাহলে এর ভিত্তিতে আমরা বলতে পারবো এই ফুলটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বললাম কি ফুলের হচ্ছে তোমার পাঁচটি অংশ, এই পাঁচটি অংশের মধ্যে যদি কোনো একটি অংশ অনুপস্থিত থাকে তাহলে এই ফুলকে বলবো অসম্পূর্ণ ফুল, আর যদি পাঁচটি অংশ থাকে তাহলে এই ফুলকে বলবো আমরা সম্পূর্ণ ফুল। তাহলে পাঁচটি অংশের মধ্যে প্রিয় শিক্ষার্থী প্রথম অংশটা হচ্ছে ধরো বৃদ্ধি। এই বৃদ্ধি আমরা কেন বললাম? বৃদ্ধিটা হচ্ছে একটি ফুলের যে একটি সম্পূর্ণ ফুল, এই ফুলের হচ্ছে দেখতে পাই, আর এটি সাধারণত আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের। দেখো সেক্ষেত্রে একটু লক্ষ্য করে বুঝতে পারবে সবুজ রঙটা আছে। এই সবুজ রঙের ভিত্তিটা সাধারণত একটা ফুল যখন ফোটে তার কলি যখন বা কুড়ি থাকে, এই কলি বা কলি অবস্থায় ফুলটি সাধারণত দেখতে পাবো আমরা ওই কলি দ্বারা, এই সবুজ অংশ দ্বারা আবৃত থাকে। আর এই আবৃত থাকার কারণটাই হচ্ছে তার এই বৃদ্ধির কাজ। বৃদ্ধিটা সাধারণত ফুলের প্রথম স্তবক বলা হয়। আর এই বৃদ্ধিটা থাকার একটাই কারণ, তা হলো ফুলকে আমরা সাধারণত বিভিন্ন ঝড় বৃষ্টি পোকামাকড় সহ অন্যান্য রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য সুরক্ষা দেওয়া, তাই আমরা বৃদ্ধির কাজ হিসেবে বলতে পারি বৃদ্ধিটা হচ্ছে প্রথম স্তবক এবং এটি দেখতে সবুজ রঙের এবং এটি ফুলের রক্ষা হিসাবে করা হয় এবং আবশ্যক স্তবক হিসাবেও বলা যায়। এরপর আছে দেখো আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে সি, সে অংশটার নাম হচ্ছে আমি বলছিলাম কি দলমন্ডল বা পাপড়ি। এই দলমন্ডল বা পাপড়ির চারো জায়গায় হচ্ছে রঙিন হয়, আর এটি হচ্ছে ফুলের দ্বিতীয় স্তবক। এই ফুলের দ্বিতীয় স্তবক হিসেবে পাপড়িটা রঙিন।
শিকারতে শুধু আমরা না কি পদবদের শুরু করে বিভিন্ন পোকামাকড় শিকার সবগুলোকে এই পাপড়ির কারণে বা রঙিন হওয়ার কারণে আকর্ষণ করে প্রিয় শিকারতে আমরা আবারো বলতেছি যে দ্বিতীয় স্তবকটা হলো জলমণ্ডল বা পাপড়ি এই জলমণ্ডল বা পাপড়ি সাধারণত রঙিন হয়ে থাকে আর রঙিন হওয়ার একটাই কারণটা হলো পরাগণকে সাহায্য ও সহযোগিতা করা এই পাপড়ির উপর ভিত্তি করে আমরা সাধারণত ফুলকে আবার দুটি অংশে ভাগ করি একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে বিযুক্ত তবে কিছু কিছু ফুলের আমরা দেখতে পাই যে তাদের পাপড়িগুলো যুক্ত থাকে আবার কখনো কখনো দেখা যায় পাপড়িগুলো হচ্ছে বিযুক্ত থাকে তা আমরা সাধারণত কিছু কিছু পাপড়িযুক্ত ফুলকে বলবো যুক্ত পাপড়ি এবং বা যুক্ত ফুল এবং বিযুক্ত যেগুলো আলাদা থাকে তাদেরকে বলবো আমরা বিযুক্ত ফুল এরপর প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ফুলের দ্বি অংশ যার নামটা হচ্ছে পুংস্তক পুংস্তকের প্রধান কাজটাই হলো যৌনজনন সম্পন্ন করা আর যৌনজননের থেকে এখান থেকে পরাগরেণু নিঃসৃত করে সাধারণত ফুলকে ডিম্বাশয়ের মধ্যে পরাগরেণু স্থানান্তর করাটাই হচ্ছে পুংস্তক বা দ্বিস্তরের কাজ তো প্রিয় শিক্ষার্থী এবং সর্বশেষ যে স্তর তা হলো ই ইকে বলা হবে স্ত্রী স্তর স্ত্রী স্তবকের প্রধান কাজটা হচ্ছে বীজ এবং সেখান থেকে নিষিক্তকরণ সম্পন্ন করা নিষিক্তকরণ সম্পন্ন করে বীজ সম্পন্ন করা আর ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে এই অংশ বা স্ত্রী স্তবক এই স্ত্রী স্তবকের সাধারণত আমরা ধরন অনুসারে বা গঠন অনুসারে তিনটা অংশ দেখতে পাই দেখো শিক্ষার্থী দেখতে পাচ্ছ তিনটা অংশ এর নিচের অংশকে বলা হবে গর্ভাশয় মাঝের অংশটাকে বলা হবে গর্ভদণ্ড এবং উপরে যে অংশ দেখতে পাচ্ছি গভীর মতো একে বলা হবে গর্ভমুণ্ড প্রিয় শিক্ষার্থী এরপর আমরা এই যে গর্ভদণ্ডটা আছে এই তিনটা অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা বললাম কি ডিম্বাশয় এই ডিম্বাশয় থেকে সাধারণত ডিম উৎপন্ন হয় আর এগুলো সম্পূর্ণ করাটাই হচ্ছে এই ফুলের হচ্ছে একটি কাজ এরপর আমরা দেখতে পাবো কি দেখো তোমরা এই যে রঙে রঙে হয় হয় কেন কেন
তাহলে অবশ্য তোমরা এটা না এটা